ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকাশ্যে এভাবেই হামলে পড়েন একজন ইউপি সদস্যের ওপর। পরে সেখানে উপস্থিত লোকজনের তৎপরতায় রক্ষা পান মেম্বার। শনিবার ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম বাজারে। জনপ্রতিনিধি হয়ে এভাবে আরেকজন জনপ্রতিনিধির ওপর আক্রমণের ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন স্থানীয়রা। একজন চেয়ারম্যান একটা মেম্বারকে কেন মারতে আসলো এটা আমি বলতে পারবো না, তবে তাকে চেয়ারম্যান লাঞ্ছিত করতে এবং তাকে অনেকটা আঘাত করার জন্য প্রথমে এটা কোদালের মতো কি যেন নিল, তারপর দেখা গেলো চেয়ার তুলে তাকে আঘাত করলো। আমরা যারা ছিলাম আমরা এইটাকে প্রতিহত করছি। জানা যায় দলগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন নিয়ম লঙ্ঘন করে কার্ডবিহীন একজনকে পণ্য দেওয়ার আদেশ করেন। এর প্রতিবাদ করেন ইউপি সদস্য ওয়ারিস আলী। এতে ক্ষিপ্ত হয়ে তাকে দেখে নেয়ার হুমকি দেন চেয়ারম্যান। পরে তাকে প্রকাশ্যে মারধর করা হয়। এই ঘটনায় চেয়ারম্যানের বিচার দাবি করেছেন মেম্বার ওয়ারিস আলী। কেউ মহাকাঙ্ক্ষ বিচার দিছি, এখন উনি বললো একটা লিখিতভাবে অভিযোগ থানায় দেওয়ার জন্য, আবার উনাকে ওটা অভিযোগ নিয়েও চাইল। আমি বিচার চাই, আমি যদি কোনো রকম এইটা যদি সরকারি মাল, সরকারি যেভাবে একটা নিয়মকরণ আছে কার্ডধারীকে মালটা আগে দেওয়ার দরকার, আমি কার্ডধারীকে আগে মাল দেওয়ার পর যদি দুই এক প্যাকেট কেউ না যায় সেই মালটা বাঁচলে আমার অন্য লোককে দেই, আইডি কার্ড নিয়ে মালটা দেই। উনি ওনার লোককে নাই দেই বলিয়ে আমার মা উড়ি তুলি গালিগাজ করার পর সেদিন আজকে আমাকে মারধর করলো। তবে ইউপি সদস্য ওয়ারিস আলীকে পেটানোর কথা অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান ইকবাল হোসেন। গালাগাল দেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন উত্তেজিত হয়ে কিছু কথা বলেছেন, কিন্তু তার গায়ে হাত তোলার মতো কোনো ঘটনা ঘটেনি। উনি আমার সাথে একটা ব্যাপারে আমার গালিগালাজ করছে, এটা তো আমি বলতেছি না, আমি তো বলছি যে এই সাহস পাইনি কোথায়। লোকজন ওখানে বাজারের ভিতরে ওইভাবে হয়, লোকজন তো আগায় গেছেন, আমি একটু আগারাগি করছিলাম কিন্তু ওই ধরনের কিছু হয় নাই। আমার আমি বলি সত্য কথা বলি, ওখানে টিসিপির মাল দেওয়া ছিল পরশু দিন, আমি ওনার ওয়ার্ডেরই মানে ওখানে যে দুইটা ওয়ার্ডের মাল দেওয়া হয় সেটা আমাদের সেন্টার সোনামাটি। আমি একজন চেয়ারম্যান, আমি কি একটা বলতে পারি না একটা মাল একজনকে দেওয়ার জন্য, এটুকু বলতে পারি না। ঘটনার সত্যতা স্বীকার করে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমাম জানান তিনি দুই পক্ষকে ডেকে বিষয়টি মিটমাট করার চেষ্টা করছেন। আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার মতো বিষয় থাকলে সেটাও করা হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সাথে সেখানকার স্থানীয় সদস্যের একটা মনোমালিন্য হয়েছে টিসিবির মালামাল বিতরণকে কেন্দ্র করে। আমার কানে সেটা এসছে, আমি চেষ্টা করবো যে দুই পক্ষেরই কথা শুনে একটা যেন শান্তিপূর্ণ সমাধান হয়, আর যদি কোনো আইনগত বিষয়ে এখানে উপস্থাপন হয় তাহলে আমরা সেই আইনগত বিষয়ে যে দোষী হবে তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিই। এলাকাবাসী বলছেন একজন জনপ্রতিনিধি যদি আরেকজন জনপ্রতিনিধিকে মারধর করেন তাহলে সমাজে খারাপ বার্তা ছড়িয়ে পড়ে, তাই এর সুষ্ঠু সমাধান প্রয়োজন। সাইদ রহমান, কালবেলা।